আমার হাত গেল রে, আমার হাত এরকম ধরবা। নিয়ম হলো যদি তুমি রেসপন্স পাও নর্মালি তো মানে প্ল্যানটা এরকম হবে, ঠিক আছে এরকম হবে। আর যদি ইয়ে হয় কিছু বলবে না, মাইন্ড করে দেখো দুই পায়ে দেখতে হবে। এখন যে পারে কি রোগীকে যদি স্থির করে রাখা চাই, ঠিক আছে অথবা তোমার এখানে হাইপারটেনশন হবে, এইটা খুব জরুরি ধরি আমরা। এইটা কিসের জন্য হয়, যদি প্লান্টার এক্সচেঞ্জ হয় তাহলে কিসের জন্য হয়? থেকে এন্ট্রি ওখান থেকে ওর সেল বডিটা, হ্যাঁ ওর যে একজনটা নামলো ওখানে বলবো যে যদি উপরের দিকে কোনো সমস্যা হয় তাহলে কি হবে? ঠিক আছে, তাহলে কেন এক্সটেন্স হয়? তোমার যদি প্রিন্সিপাল না থাকে কোনো মাস্টার আসবে, ঠিক হবে আসবে না তো? এইটা প্রিন্সিপাল হলো কে? ওই যে সেরিব্রাম, সেরিব্রাম ও যদি কোনো কারণে সাপ্রেস থাকে, যে কোনো কারণে তার কানেকশন বন্ধ হয়ে গেল, সে কোনো কারণে সাপ্রেস হয়ে গেল, সাপ্রেস হয়ে গিয়ে করে ডিসেন্ট্রা সব লাফালাফি শুরু করবে, কারণ তার নিয়ন্ত্রণ নাই তো। তো এনকে হলে কি হয়? সাপ্রেস হয়ে গেল ব্রেন, হ্যাঁ তাহলে কি হবে? এই জন্য নিচের গিয়ে সব লাফালাফি শুরু করবে, তখন কি হচ্ছে কোনো কারণে হায়ার সেলস একটা ডিপ্রেস ছিল, সেটা ড্রাগ দিয়ে হোক, এনকে হলে দিয়ে হোক, টেস্টও দিয়ে হোক, যদি ওর ফাংশনটা কোনো ঝামেলা তাহলে লোয়ার লোয়ার দিলে এক্সিলারেশন শুরু করবে, ঠিক আছে এটাই হবে। আর যেটা এই আপার মোটর থেকে কোথা থেকে কোন লেভেলে জানতে হবে, এটা জানতেই হবে যে কোথায় নাজুল, বুঝছো? আপার মোটর কোন পর্যন্ত উপরেটা লম্বা কী হবে? আর দেখি ইয়ে দাও আনন্দ, এখন তোমাদের আমরা কী বলি অ্যাঙ্কেল দেখা দেখতে হবে কীভাবে রাখবা, এরকম আমরা দুই কবে এখন একসাথে করে অনেকে, আমি সাধারণত এরকম পছন্দ করি, আমার একবার অনেকে এইটার উপর দেয় দরকার নেই, বেশি আবার রাখবা তোমার এই হাটটা কোথায় থাকবে দেখো, এইখানে থাকবে একটু এমিট রাখে, একটু স্ট্রেসে রাখবেন, ঠিক আছে? রুগীর সাথে কথা বলবা, প্রথম দেখা দিলে যে চাচা এটা দিয়ে বাড়িতে দেখেন কোনো দেখা নেই, এই আমি দিচ্ছি বাড়ি দিচ্ছি কোনো দেখা নেই, তারপর সে ভয় পাবে, সে তো আর এই ব্যাপারে হ্যাবিট না, এরকম রাখলাম চাচার সাথে কথা বললাম, চাচা নাস্তা করছেন সকালে কি রুটি খাইছেন না ভাজি খাইছেন, ভাত খাইছেন না রুটি, এরকম দিয়ে এরকম দিবে, ঠিক আছে জাস্ট এখানে এটা এরকম রাখবে, ঠিক আছে তোমরা এই কাছে থেকে এরকম দিবা, হ্যাঁ এরপর যদি দিতে পারে এটা দিয়ে দিলে ভালো হয়, এটা মিস হবে না, কারণ পরিবেশ সময় একটু কাঁপতে থাকো তোমরা, কাজে এর দিলে মিস হইতে পারে, এই জন্য এখানে দিয়ে দেবে, অনেকে বলা যায় এটা দেওয়া যাবে। তাহলে প্রথম রুগীর একটু ফ্লেক্স ইয়ে করবা, নিটার একটু ফ্লেক্স করবা, করার পরে এইটা হাতটা এখানে দিবা, একটু স্ট্রেস করবা, করার পরে রুগীর সাথে কথা বলবা, চাচা নাস্তা করছেন ছেলে মেয়ে কয়েকজন, এই দেখো
যখন তুমি যদি ধীরে ধীরে মতো করে হাত ক্লিনস করতে পারো তুমি রুবির সাথে বলবো চাচা দেখেন চাবি বাড়ি দিচ্ছি কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই করলা। তারপর বলবা যে কেমন আছেন, বাড়ি কোথায়, সালথাল বেগুন দিয়া তারপরে বলবা যে খাইছেন নাস্তা করছেন সিলিন্ডার করে দেবেন। হ্যাঁ, একবার হয়ে গেলে গেল ঠিক ওইভাবে ওইটা এরকম দিয়া এখান করে ঠিক আছে এরকম দিয়ে ঠিক আছে এরকম দিয়ে এরপরে এরকম ঘুরে দেবেন থেকে কীভাবে করবা এরকম দিয়া এরকম দিয়া এরকম একটু ঘুরা ঘুরে দেওয়া শুরু করতে একটু বাঙা করেন তুমি তুলিশ তুমি কথা বলছো চাচা কি করছো ভাস করি যেটা তা নাস্তা করছে কি না রাখতে পারো না রাখতে হবে না তোমার এটা এদিক ওদিক করে যাবে ঠিক আছে না। তারপরে রুগীরে এটা ফিল করবা ঠিক আছে না, ফিল করার পরে রুগীরে যদি আগে তো কথা বলছি তুমি জাস্ট এখানে যাবো চোখ থাকবে কোথায় এখানে আমরা সাধারণত লোয়ার লিমিটটাই দেখি, আপার লিমিট যাগুলো তোমরা অত পারবে না ঠিক করতে এই জন্য আমরা এগুলো দিই না। তাহলে আমরা দিই এই দিকে সবচেয়ে বেশি দিই আমরা নিজেরটা খুব মাঝে মাঝে দিই কারণ আমাদের হার্ট সাইন বলে দিয়ে দিই যদি প্ল্যান্টটা আপার এটাকে বলি আমরা হার্ট সাইন মানে স্টোক এটা এক্সটেনশন মানে স্টোক ঠিক আছে। যদি ইনলেটটা থাকে স্টোকে বাইলেটটা সাধারণত হয় না ঠিক আছে। তোমাদের তোমাদের কালকে আসো না তোমাদের সরকেস হবে এখান থেকে একটা পাবা ঠিক আছে। দুইটা কোশ্চেন আছে আবার মাঝমূল আবার মতো জিজ্ঞেস করতে হবে ঠিক আছে। এটা তাহলে এরপরে তোমরা যা কেন এরপরে একটা হইলো একদমই একটা পাবা আর যে লাগে তিনটা সাথে এরপরে চাচা একটু বসতে পারবেন একটু বসেন চাচা একটু বসেন নিয়ম হইল কাত হয়ে উঠে তাই না কোনো যে ভর্তি হবে এমনি এরকম সরাসরি উঠতে সবাই কষ্ট হয় একটু।